বন্ধুরা দেখো পাত্তা দিচ্ছে না, চলে যাচ্ছে। ভাই দাঁড়া না ভাই, এ ভাই দাঁড়ায়, দাঁড়িয়েছে দাঁড়িয়েছে, বন্ধু দাঁড়িয়েছে, পাত্তা দিয়েছে, কেউ না কেউ তো আমাকে পাত্তা দিয়েছে। যা সালা, আমি ভাবলাম পাত্তা দিয়েছে হয়তো, ও তো চলেই গেল। সালা মেয়েরাও মুরগি করছে, ঘোড়াও মুরগি করছে, আমাকে কি অবস্থা হয়, আমার দিনকাল সত্যি খারাপ। কে কখনো দোষারোপ করার আগে অবশ্যই ভেবেচিন্তে দোষারোপ করো, কেননা সেই দোষারোপের জন্য হয়তো একটা মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে। হ্যালো গাইস, ইটস আ ম্যাজিক ডে, সো আই অ্যাম বাদশা সৌরভ, ইউ আর ওয়াচিং মাই নিউ ভিডিও, নিউ ভ্লগ। আজকে একটু ইংলিশটা বেশি হয়ে গেলো বোধ হয়, ঠিক বললাম কি ভুল বললাম সেটা তো জানি না, কেননা আমি ইংলিশে তো প্রচণ্ড ভালো, তো তোমরাই বিচার করে দেখো ঠিক বলেছি কি ভুল বলেছি, তো অবশ্যই কমেন্টে জানিও ঠিক বললাম কি না। তো যাই হোক, আমি দেখতেই পাচ্ছি একদম অন্যরকম একটা পরিবেশে দাঁড়িয়ে আছি, একদম মাঠ আমার চারদিকে পুরো খোলা, একদম পুরো ফাঁকা করছে মাঠ, রোদ মারাত্মক রোদ, আর তার সাথে হাওয়াও দিচ্ছে কেননা ফাঁকা মাঠ বলে। এবং এখানে কিন্তু অনেকে মানে ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, অনেকে খেলে বাড়ি ফিরছে, ঠিক আছে। তো তোমরা অনেকেই বুঝতে পারছো হয়তো এটা কোন জায়গাটা, এটা একদম ধর্মতলা চত্বর, ভিক্টোরিয়ার পেছনে যে মাঠটা আছে সেই মাঠেই চলে এসেছি। আজকে ছুটির দিন, চলে এসেছি একদম একটা ভিডিও বানাতে তোমাদের সাথে, তোমাদেরকে ঘুরে দেখাবো বলে। আর এবং একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা দেখা যাক কতটা সাকসেসফুল হয়, বিকজ আমি প্রচণ্ড সিনেমা লাভার, তো সিনেমা দেখতে আমি মারাত্মক ভালোবাসি। এই প্যান্ডেমিক সিচুয়েশনে একটাও সিনেমা দেখা হয়নি, লাস্ট বোধহয় সেই অসুর দেখেছিলাম জিদ্দার, তো যতদূর মনে পড়ছে আমার। তো আজকে মানে এই রিসেন্টলি রিলিজ করেছে ম্যাজিক, তো ম্যাজিকটা দেখার খুব ইচ্ছা আছে, রিভিউ খুব শুনছি খুব ভালো, চারদিক থেকে রিভিউটা খুব ভালো শুনছি, একদম অন্যরকম নাকি শুনছি, দেখার ইচ্ছা আছে। তো দেখা যাক সেটা হয় কি না, তো আর এখানেই নন্দন নন্দনেই দেখবো, ঠিক আছে। তো সেটা ইচ্ছা আছে, নন্দনে দেখবো, তো দেখা যাক সেটা সাকসেসফুল কতটা হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর বেশি ভাটনা বকে, তো চলো। তো গাইস সুন্দর কিন্তু ঝর্ণা তোমাদের দেখিয়ে দিলাম, বেশ ভালো লাগলো। এটা কোন ঝর্ণাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ভিক্টোরিয়ার পেছনে যে ঝর্ণাটা থাকে ওইটাই আর কি। বাইরে থেকে আমি এন্ট্রি তো করিনি ভিক্টোরিয়া, তাই বাইরে থেকে পেছন দিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো যাই হোক, তো তোমরা দেখতে পেলে আশা করি তোমাদের খুব সুন্দর লাগলো। আর আমি যে জায়গাটাতেই হেঁটে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু দেখো এরকম পুরো একদম মিডিল দিয়ে রাস্তাটা আছে, দুদিকে গাছ, আর আমি সেখান থেকেই হেঁটে যাচ্ছি মেন রোডের ওপরে উঠে, তারপরে হাঁটবো সাইড দিয়ে। তো আমি যাচ্ছি কিন্তু নন্দনের দিকে, বেশ সুন্দর একটা আমেজ লাগছে, কিন্তু আমেজটা কিন্তু সুন্দর লাগছে, বেশ ঘোড়ার গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে। আমি জানি না তোমাদেরকে দেখালে তোমরা দেখতে পাবে কি না, আমরা তাও ট্রাই করে দেখি একবার। দেখো তোমরা ওইখানে ওই সেই দূরে কিন্তু ঘোড়ার গাড়িগুলো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা ওই সেই দাঁড়িয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওইখানে কিন্তু দাঁড়িয়ে আছে ঘোড়ার গাড়িগুলো অ্যাকচুয়ালি। তো আজকে প্রচণ্ড ইংলিশ বলছি, মানে প্রচণ্ড ইংলিশ আর কি। চলো দেখতে থাকো আমার এই ব্লগ। বেসিক্যালি কিন্তু আমি নন্দনের দিকে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে, তো হাঁটতে হাঁটতেই ঘুরছি আর কি, বেশ অন্যরকম লাগছে। অনেকদিন আগে কিন্তু এরকম হাঁটতে হাঁটতে ঘুরেছিলাম, তো বেশ ভালো লাগে। কিন্তু আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভিক্টোরিয়ার ঠিক সামনেটা, গেটের সামনেটা, পেছনে দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া মেমোরিয়াল, তো তার সামনেই কিন্তু আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি। কিছু কিছু আস্তে আস্তে মানুষ কিন্তু ঢুকছে ভিক্টোরিয়ার ভেতরে। আজকে কিন্তু অবশ্যই আমি ভিক্টোরিয়ার মধ্যে প্রবেশ করব না, আজকে আমি অবশ্যই প্রথমেই বলে দিলাম আমার প্ল্যানটা কী, সেই প্ল্যানের দিকেই আমি এগোচ্ছিলাম। তো এখান থেকে যাচ্ছিলাম, ভাবলাম যে তোমাদেরকে একটু ঘোড়াটাও সামনে থেকে দেখিয়ে দিই ঘোড়ার গাড়িটা, আর প্লাস ভিক্টোরিয়াটা একটুখানি জাস্ট ভ্রমণ করিয়ে দিই বাইরে থেকে। তো জানিও কেমন লাগলো বাইরে থেকে ভ্রমণ করে, ভেতরে তো ঢুকলাম না, অন্যদিন অন্য ব্লগে বা অন্য ভিডিওতে অবশ্যই ঢুকবো। তো চলো এগোতে থাকি আমরা নন্দনের দিকে। তো আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি কিন্তু নন্দনে, এবং নন্দনের ভেতরেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি, এবং একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। এখন একটুখানি বসবো, রেস্ট নেবো, জল টল খাবো, ঠিক আছে, একটুখানি মিনিটে দেখবো, বিকজ কালকেই কিন্তু ফোরটিন ফেব্রুয়ারি, সো কালকেই কিন্তু ভ্যালেন্টাইন ডে, এবং দুদিন পরেই হচ্ছে আবার তোমার কী বলো ওটাকে, আমাদের বাঙালির ভ্যালেন্টাইন ডে, সরস্বতী পুজো। তো একবার মেয়েটে দেখি যদি পছন্দ পছন্দ হয়, মানে এইসব বলছি পেছন দিয়ে, যদি কেউ শোনে আমাকে এখানে আসতে পুঁতে দেবে। তো যাই হোক, তো চলো একটু ওয়েট করে নিই, তারপরে ম্যাজিক দেখতে ঢুকবো। এখনও টিকিট কাটিনি, একদম টিকিট কেটে ডাইরেক্ট ঢুক।
কিন্তু আমি নন্দনের ভেতরে বসে আছি এবং নন্দনের ভেতরে বসে কিন্তু নির্জনে আড্ডা মারছি। পেছনে গাড়ি রাস্তা, গাড়ি ঘোড়া যাচ্ছে, হয়তো খাওয়া আওয়াজ পেতেও পেতে পারো, সো তাতে কোনো সমস্যা নেই। ন্যাচারালভাবে ন্যাচারাল ভিডিও হচ্ছে, তো তাতে সমস্যা কী আছে? তো যাই হোক, তো এবার কিন্তু টিকিট কাটতে যাব, তো অবশ্যই টিকিট কেটে আমি সিনেমা হলে ঢুকবো এবং নন্দনের অনেক দিন পরে ঢুকছি, তো দারুণ একটা মানে আমেজটা নিশ্চয়ই ভালো লাগবে। তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো কেমন কী লাগলো সিনেমাটা, অবশ্যই আমার যেমন লাগবে তেমনই বলবো। অবশ্যই যদি ভালো লাগে ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতে পিছু পা হবো না। তো চলো এবারে কিন্তু টিকিট কাউন্টারের দিকে আমি যাবো। তো বেসিক্যালি কিন্তু আমি কিন্তু মাস্কটা এবার পরে নিয়েছি, কেননা ভেতরে কিন্তু মাস্ক ছাড়া কিন্তু যেতে দেবে না। তো মাস্ক আমি পরেইছিলাম, ভিডিওটার জন্য জাস্ট খুলেছিলাম, তো মাস্কটা কিন্তু এই মুহূর্তে পরে নিয়েছি। তো এবার কিন্তু ঢুকবো, ব্যাগ চেকিং করবে, চেক ইন টেকিং করে তারপর ঢোকাবে, যেমন আর কি এদের রুলস হয় নন্দনে সেরকমই ব্যাপার। তো আলাদা কিছু ব্যাপার নেই, শুধু মাস্কটা যেন পরে ঢোকা হয়, এটাই হলো মেন ব্যাপার। ঢুকে টিকিট কাটা হয়ে গেছে, এই হচ্ছে তার পাস মানে টিকিট, আমার ম্যাজিক সিনেমা দেখার টিকিট। সো ঢুকবো এক্ষুনি ম্যাজিক সিনেমা দেখতে, তো অবশ্যই সিনেমাটা দেখে তোমাদের জানাবো কেমন লাগলো। তো চলো এবার ঢুকবো, আর অবশ্যই সিনেমাটা দেখে বেরিয়ে তোমাদেরকে জানাবো। চলো অবশ্যই, যদি আমাকে কেউ বলে যে সিনেমাটাতে কত দেবে, ওই রকম আমি তো কোনো রিভিউ কার নই, আমি একজন দর্শক হিসেবে সিনেমাটা দেখতে গেছিলাম এবং সেই হিসাবেই আমি তোমাদেরকে বলছি। মোটামুটি সিনেমাটা আমার 95-96% অসাধারণ লেগেছে সিনেমাটা। 4% বা 5% কেন বললাম না, কারণ আমার মনে হয়েছে একটা জায়গায় লুফল লেগেছে, সেটা হচ্ছে ওই ঐন্দ্রেলা দি আর অঙ্কুশদের যে কেমিস্ট্রিটা বা লাভ কেমিস্ট্রিটা, সেটা কিন্তু একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছে সিনেমার মধ্যে। এইটুকুন বাদ দিয়ে পুরো সিনেমাটা আমার কিন্তু অসাধারণ লেগেছে, তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো। কালকে মানে সবে 12 তারিখ রিলিজ করেছে ম্যাজিক, তো তোমরা কিন্তু দেখতেই পারো, মানে যেদিন খুশি গিয়ে সিনেমাটা দেখে আসতে পারো। আমি নন্দনে দেখেছি, অনেক সিনেমাতেই অনেক মানে সিনেমা হলে রিলিজ করেছে, তো অসাধারণ লাগবে, আমার কিন্তু দারুণ লেগেছে। বেশি কিছু বলবো না, আমি এখন অবধি ম্যাজিক থেকে বেরোতে পারিনি, যতটা এক্সপেক্ট করে ঢুকেছিলাম তার থেকেও বেশি কিছু পেয়েছি বলতে পারি। এটুকুই বলতে পারি, কাউকে কখনো দোষারোপ করার আগে অবশ্যই ভেবেচিন্তে দোষারোপ করো, কেননা সেই দোষারোপের জন্য হয়তো একটা মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে। তো এইটা খুব রিলেট করতে পারলাম আমার লাইফের সাথে, ঠিক আছে। তো দারুণ লাগলো ম্যাজিক সিনেমাটা, অবশ্যই দেখতে পারো, খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। অঙ্কুশ দার, ঐন্দ্রিলা দির এটা বোধ হয় বেস্ট এখন অবধি পারফরমেন্স এখন অবধি তাদের কেরিয়ারে আমার মতে, এবং অবশ্যই রাজাচন্দ্রের। কিন্তু ঐন্দ্রিলা দি বা অঙ্কুশ দার আমাকে কিন্তু পয়সা দেয়নি সিনেমাটাকে ভালো বলার জন্য, আমি এখন দর্শক হিসেবেই তোমাদেরকে জাস্ট বলছি। অবশ্যই তোমাদের ইচ্ছে হলে দেখতে পারো, খারাপ লাগবে না, ভালো লাগবে সিনেমাটা। আর আমার সত্যি বলছি খুব ভালো লেগেছে সিনেমাটা, ম্যাজিক সিনেমাটা যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে অবশ্যই পরের ভিডিওতে, এবং খুব তাড়াতাড়ি আসবে নতুন ভিডিও। আর কী বলবো, কিছু বুঝতে পারছি না। তো এই তো ভিডিও শেষ, তোমরা ভালো থাকো, আনন্দে থাকো, আর সরস্বতী পুজো খুব ভালো করে কাটাও, আর অবশ্যই বাদশা সৌরভ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো, টাটা।